গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়ার হেঁচাত 5,00,000 চাকমা হাজং শরণার্থীক অসমত সংস্থাপন করার যে ষড়যন্ত্রত লিপ্ত হয়েছে সেই কথাটোয়ে অসমৰ মানুহৰ অন্তৰত অত্যন্ত আঘাত দিছে। এতিয়া দুইজনেই কথা বদলাবলৈ চেষ্টা কৰিছে। কিৰণ ৰিজিজু ডাঙৰীয়াই যিটো স্পষ্টীকৰণ দিছে তাত সংবাদ মাধ্যমক দুখ দিবলৈ চেষ্টা কৰিছে, কিন্তু সকলোৱে স্পষ্টকৈ শুনিছে তেখেতে কৈছিলে যে অমিত শাহ ডাঙৰীয়াই ইতিমধ্যে 5,00,000 চাকমা হাজং শরণার্থীক অসমত সংস্থাপন হব লাগে বুলি করব লাগে বলে হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক নির্দেশ দিছে। আর সেই কথাটো লৈ পেলায় গোটেই অরুণাচলৰ বিভিন্ন জাতীয় সংগঠনে ইতিমধ্যে কিৰণ ৰিজিজু ডাঙরিয়াক সম্বর্ধনা জানাইছে। তার ছাত্র সংগঠনবিলাকে, তার নিচি আপাতানি আদি জাতীয় সংগঠনবিলাকে অরুণাচলত একটা বিজয় উৎসবের দরে পরিবেশ হয়েছে যে অরুণাচলের 5,00,000 চাকমা হাজং শরণার্থী কেন্দ্রীয় গৃহমন্ত্রীর হেঁচাত অসমৰ মুখ্যমন্ত্রী অসমত সংস্থাপন করবর কারণে সিদ্ধান্ত লৈছে। আর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক অসমৰ মানুহে এইকারণেই বিশ্বাস করব নোৱাৰে কারণ কাখন বলবৎ করার প্রাক মুহূর্তটো তেখেতে কৈছিলে যে 1971ৰ পাছত অহা এজনো শরণার্থীর বোঝা আমি লব নোৱাৰো। তারপর কিন্তু কাখন আহিলে আৰু কিৰণ ৰিজিজু ডাঙরিয়া কোনো সাধারণ ব্যক্তি নহয়, কেন্দ্রীয় সরকারের এজন মন্ত্রী। আজি অসম গণ পরিষদ এই বিষয়টি একেবারে মৌন, যি অসম গণ পরিষদে শহীদর কেঁচা তেজর উপরেদি গৈ গুৱাহাটী ইউনিভার্সিটির পৰা এমএলএ হোস্টেল পাইছিল, আগে শহীদর কেঁচা তেজর নামত শপথ লৈ পেলায় অসম চুক্তিক গীতা বাইবেল কোরআন বুলি অভিহিত কৰিছিলে, আজি কা আনি পেলায় কা আনিবলৈ ধরার সময়ত ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়ায় মন্ত্রীসভার পৰা পদত্যাগ করলে। বরপেটার রাইজক ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়ায় স্পষ্টীকরণ দিব লাগিব যে কার বিরোধিতা করে, কাখন বিরোধিতা করে মন্ত্রীসভার পৰা পদত্যাগ করাটো তেওঁৰ শুদ্ধ সিদ্ধান্ত আছিল নে কাখন সমর্থন করে মন্ত্রীসভালে ঘুরি যাওয়াটো শুদ্ধ সিদ্ধান্ত আছিল? আঞ্চলিকতাবাদ অসমৰ স্বাধীনতা আন্দোলনৰ সময়ৰ পৰা আছে, কিন্তু প্ৰথমবাৰৰ কাৰণে তথাকথিত তিনিগৰাকী আঞ্চলিকতাবাদী নেতাই অতুল বৰা ডাঙৰীয়া, কেশৱ মহন্ত ডাঙৰীয়াকে প্ৰমুখ্য কৰি ফণীভূষণ চৌধুৰী ডাঙৰীয়াই অসমত আঞ্চলিকতাবাদ ধ্বংস কৰি ৰাষ্ট্ৰীয়তাবাদৰ পকেটত আঞ্চলিকতাবাদ সোমোৱাবৰ কাৰণে যিটো ষড়যন্ত্ৰ হৈছে, খগেশ্বৰ তালুকদাৰ অসমৰ আন্দোলনৰ প্ৰথমগৰাকী শহীদৰ জন্মস্থানত আঞ্চলিকতাবাদটো কেনেকৈ তিল তিলকৈ ধ্বংসৰ মুখলৈ এইকেইজন নেতাই ঠেলি দিছে সেই কথাৰ স্পষ্টীকৰণ তেওঁলোকে এইকেইদিনত বৰপেটা ৰাইজক দিব লাগিব।